অহংকারী ছোট সাদা খরগোশ ধূর্ত শিয়াল এবং নেকদে তার বাড়ি দখল করলে ছোট্ট সাদা খরগোশটি ক্ষিপ্ত হয় শিকারী যখন ঘুমিয়েছিল ছোত্ত সাদা খরগোশটি গোপনে তার বন্দুক নিয়ে শিয়াল ও নেকদেকে তাড়িয়ে দিল সবাই তার সাহসী আচরণের জন্য প্রশংসা করেছে এই ঘটনার ফলে ছোট্ট সাদা খরগোশ আরও অহংকারী হয়ে উঠল সে অন্য খরগোশগুলোকে দূরে ঠেলে দিতে শুরু করল এবং শিকারীর বন্দুক নিয়ে একা খেলতে লাগল নেকদে এবং শিয়াল উভয়ই ছোট্ট সাদা খরগোশের মুখোমুখি হয়েছিল যখন তারা বন্দুকের মধ্যে কোনো বুলেট লক্ষ্য করেনি ছোট্ট সাদা খরগোশটি তখন বুঝতে পারল যে সে কোনো গুলি ছাড়াই বন্দুক ধরে আছে তিনি সাহায্যের জন্য চিৎকার করলেন এবং অন্যান্য খরগোশগুলি তাকে উদ্ধার করার জন্য শিকারীর পথে নিয়ে গেল ছোট সাদা খরগোশ দ্রুত শিকারির কাছে বন্দুক ফিরিয়ে দিল শিকারী নেকদে এবং শিয়াল উভয়কেই হত্যা করেছিল ছোট্ট সাদা গোষ্ঠী তার আচরণে অত্যন্ত লজ্জিত বোধ করল